বলা আছে যে সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায়, তাহলে 273 কিমি যেতে ট্যাক্সিটির কত সময় লাগবে এটা হিসাব করতে হবে। তাহলে দেখো সম্পর্ক উল্লেখ করে হিসাব করি, 6 ঘন্টা 12 মিনিট মানে কত মিনিট? 6 ঘন্টা 12 মিনিট সমান হচ্ছে কত? না 1 ঘন্টা সমান 60 মিনিট আর 212 মিনিট, তাহলে এটা কত পেলাম? না আমরা পেলাম 360 আর 12 372 মিনিট। এবার লেখো গতিবেগটা বের করতে কত সময় লাগবে, তাহলে দূরত্ব আর দূরত্বটা হচ্ছে কিমি এককে, আর সময় সময়টা কি এককে হচ্ছে না মিনিট এককে, তাহলে কত কিমি আছে না 217 কিমি, কত সময়ে 372 মিনিট সময়, তাহলে আমার 273 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে নিশ্চয়ই এটা দূরত্ব বাড়লে সময়টা বেশি লাগবে আবার দূরত্ব কমলে সময়টা কমবে, তাহলে এটা কি সম্পর্ক হচ্ছে? সম্পর্কটা লিখে পেল, অতএব দূরত্ব ও সময় সরল সমানুপাত আছে, সরল সমানুপাতে আছে, তাই তো? কারণ দূরত্ব বাড়লে সময়টা বাড়বে আবার কমলে কমবে, অতএব সরল সমানুপাতটি হলো কত না 217:273, সমানুপাত 372:1, এটাকে এক্স ধরে লিখছি, এক্স বা 217/273 ইকুয়াল টু হচ্ছে 372/x, আর এখানে আমরা কি পাচ্ছি বা x ইকুয়াল টু এইটার সঙ্গে এটা গুণ মানে 372/217, তাহলে কত দিয়ে কাটব? 7 দিয়ে যদি কাটি আমরা দেখো এটা 7 দিয়ে কাটলে কত হচ্ছে 7×3=21, 7×9=63, একটু গুণটা দেখে নিই ভালো করে, 7×9=63 27 হলো, আর 7 দিয়ে যদি কাটি 7×3=21, 7×7 এটা 31 হলো, তাহলে এটার সঙ্গে আবার যদি কাটি 31×31 6×31=65 মানে হয়ে গেল সেটা হলো 39 × 12 = 108, 9 × 108 হাত হইল 10, 3 × 36 আর 10×46 মিনিট, হ্যাঁ কোনটা একটু দেখে নেওয়া হবে, 9 × 108 8 × 10 3 × 46 এত মিনিট, তাহলে এখান থেকে আমরা মিনিট এটাকে আমরা ঘন্টা করে নেব, 468 আমরা 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে নেব, তাহলে কত হচ্ছে 8 × 6 = 48, 7 × 4 = 420, 8 × 4 তাহলে এটা হলো ঘন্টা আর এটা হলো মিনিট, তাহলে ইকুয়াল টু হচ্ছে 7 ঘন্টা 48 মিনিট, তাহলে আমাদের সময় লাগবে কি ট্যাক্সিটি সময় লাগবে 273 কিলোমিটার যেতে 7 ঘন্টা 48 মিনিট, এটা একটা তোমরা অ্যান্সার পেয়ে গেলে। তোমরা 7-এর অঙ্কটা দেখো, 7-এর অঙ্কটায় বলা আছে যে অয়ন্দ তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে, কিন্তু শিবুদা সাইকেলে 6 ঘন্টা 40 মিনিট গিয়েছে ওই 100 কিমি দূরত্ব, তাহলে অয়ন্দা মোটর সাইকেলে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি গেছে আর শিবুদা ওই 100 কিমি দূরত্ব গেছে কত সাইকেলে? 6 ঘন্টা 40 মিনিটে, তাহলে মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত। তাহলে আমরা এখানে মোটর বাইক মোটরবাইকের গতিবেগটা আগে বের করি, মোটর বাইক মোটর বাইকে কত সময় লেগেছে? 2 ঘন্টা 5 মিনিট, 2 ঘন্টা 5 মিনিট সমান 7×120 আর 5×165
মিনিট, 2 ঘন্টা 5 মিনিট মানে হচ্ছে 125 মিনিট, সরি 125 মিনিট, 7 সাল 120 আর 5 125 মিনিট। তাহলে সাইকেলের মোটরবাইকে দেখো সময় সময় আর দূরত্ব, দূরত্বটা কি না কি মিনিট, আর সময়টা কি এককটা মিনিট। তাহলে মোটরবাইকে 125 মিনিটে যাচ্ছে কতটা দূরত্ব, 100 কিলোমিটার দূরত্ব। তাহলে 60 মিনিটে কতটা, 1 ঘন্টা মানে তো 60 মিনিট, 60 মিনিটে কতটা যাচ্ছে বের করব, আমরা জানি না বের করব, ওই কি নিয়ে আমি করছি। তাহলে 125 মিনিটে যায় কত দূরত্ব, 100 কিমি। তাহলে 1 মিনিটে কতটা যাচ্ছে, 100 বাই 125 কিমি। তাহলে 60 মিনিটে কতটা যাচ্ছে, 100 গুণিত 60 বাই 125, 125 কিমি, 25 দিয়ে কাটো, 25 চারে 100, 25 পাঁচে 125, 5 আর এটা কেটে হলো 12, সমান হচ্ছে 48 কিমি। তাহলে মোটর বাইকের গতিবেগ কত, অতএব মোটর মোটর বাইকের বাইকের গতিবেগ কত, গতিবেগ না 48 কিমি, 60 মিনিট মানে 1 ঘন্টা প্রতি ঘন্টা। তাহলে মোটর বাইকের গতিবেগটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা সাইকেলের গতিবেগটা বের করব, সাইকেলের গতিবেগটা আমরা বের করে ফেলব। এটা সাইকেল, সাইকেলের গতিবেগ, সাইকেলে কত সময় লেগেছে, 6 ঘন্টা 40 মিনিট। সাইকেলে 6 ঘন্টা 40 মিনিট সমান কত, 6 ঘন্টা মানে 6 6 34, 360 মিনিট আর 40 মিনিট, তাহলে হচ্ছে 400 মিনিট। 6 ঘন্টা 40 মিনিট মানে হচ্ছে 6 × 60, 360 হলো, আর 40 উপরে 400 মিনিট হলো। তাহলে সাইকেলে দেখো 400 মিনিটে, 400 মিনিটে যায় কত দূরত্ব, ওই 100 কিমি দূরত্ব। বেস যে দূরত্বটা মোটর বাইকে গেছে ওই দূরত্বটাই সাইকেলে যাওয়া হচ্ছে। তাহলে 1 মিনিটে কতটা যাচ্ছে না 100 বাই 400 কিমি। তাহলে 60 মিনিটে কতটা, 60 মিনিটে হচ্ছে 100 গুণিত 60 বাই 400। তাহলে শূন্য দুটো শূন্য কালাম, এটা হলো 4 আর এটা হলো 15 কিমি। তাহলে সাইকেলের গতিবেগ কত হলো, মোটর বাইকের গতিবেগ পেয়ে গেছি 48 কিলোমিটার প্রতি ঘন্টা, আর সাইকেলের গতিবেগ হচ্ছে, সাইকেলের গতিবেগ, সাইকেলের গতিবেগ হচ্ছে 15 কিমি প্রতি ঘন্টা। তাহলে দুটো গতিবেগের অনুপাত কত, অর্থাৎ মোটর বাইক, অর্থাৎ মোটর বাইক ও সাইকেল এদের গতিবেগের অনুপাত কত, এই মোটর বাইক হচ্ছে 48 আর সাইকেল হচ্ছে 15। আমরা যদি 3 দিয়ে লঘিষ্ঠ আমরা প্রকাশ করি মানে 16:5, 16:5 হচ্ছে তাদের গতিবেগের অনুপাত। ঠিক আছে, দেখো সমান গতিবেগে চলে একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে 49.5 কিমি দূরে একটি স্টেশনে পৌঁছালো। তাহলে ওই মালগাড়িটি 58.5 কিলোমিটার দূরে স্টেশনে পৌঁছাতে কত সময় লাগবে ওটা বের করতে হবে। তাহলে এখানে দেখো 2 ঘন্টা 45 মিনিট, কত মিনিট হচ্ছে, 2 ঘন্টা মানে 120 মিনিট আর 45 মিনিট, 120 আর 45 যোগ করলে হচ্ছে 165 মিনিট। তাহলে কত সময় লাগবে বের করতে হবে, তাহলে দূরত্ব, দূরত্ব আর সময়, দূরত্বের এককটা কি হচ্ছে কিলোমিটার, সময়ের এককটা কি আমরা লিখব মিনিট। তাহলে 49.5 কিমি এটা যেতে সময় লাগছে 165 মিনিট, তাহলে 58.5 কিমি যেতে সময় লাগবে কত, এটা ওই সমানুপাত নিয়মে করছে, ওই কি নিয়মে করতে পারো,
আবার সমানুপাতে নিয়মই করতে পারো, যেটা তোমাদের সহজ মনে হবে তোমরা সেই প্রসেস কিন্তু অবলম্বন করবে। তাহলে এখানে আমি সমানুপাত নিয়ম করছি, তাহলে দূরত্বর সময় দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে, দূরত্বর সময় সরল সমানুপাতে আছে, অতএব সরল সমানুপাতটি হল কি না 49.5 অনুপাত 58.5 সমানুপাত 165 অনুপাত x, এটাকে x ধরে নিলাম, বা 495 এটাকে 49.5 আর এটা পেলাম 58.5 ইকুয়াল হচ্ছে 165 বাই x, এই দশমিক আর এই দশমিক তুলে ফেললাম আমরা, অর্থাৎ x ইকুয়াল টু কত এখন এখন গুণ করো 165 ইন্টু 585 বাই 495 পাঁচ দিয়ে কাটবো আমরা, পাঁচ দিয়ে কাটলে এটা কত পাবো 5 × 3 = 15 এটা পাঁচ দিয়ে কাটে কাটলে কত পাবো 5 × 9 = 45 49.5 × 9 = 45 এটা হলো। আবার যদি আমরা 3 × 11 কাটি, 11 × 3 = 33 11 × 9 = 99 এটা কত 6 × 9 = 54 এটা কাটছে 6 × 9 = 54 আর 5 × 9 = 45 সমান আমরা কত পেলাম না 65 × 3 এটা হচ্ছে মিনিট, সমান কত না 3 × 5 = 15 318 195 মিনিট, 195 যদি আমরা ঘন্টায় আনি কত পাবো 60 দিয়ে ভাগ করো 3 × 6 = 180 এটা হলো ঘন্টা আর এটা হয়ে গেল মিনিট, তাহলে আমরা পেলাম কত না 3 ঘন্টা 15 মিনিট, তাহলে দিস ইজ দি আনসার।